আগুনের ঘটনার সময় আমি বাসায় ছিলাম। আমাদের কারখানা ছিল মঙ্গলবার রাত 8টার দিকে বন্ধ করা হয়েছে, তো চালু করার কথা ছিল আজকে সকাল 10টার দিকে, তো এতদিন বন্ধই ছিল। তো আনফর্চুনেটলি কিভাবে মানে আগুন লাগছে সেটা আমরা এখন থেকে ধারণা করতে পারতেছি না, বা যতটুকু গেস করতে পারতেছি সেটা হচ্ছিল যে শর্ট সার্কিটের কারণে একটা এরকম কিছু হওয়ার সম্ভাবনা, কারণ ভিতরে যেখানে যে রুমে আগুন লাগছে সেখানে কেউ ছিল না, সেই রুমও তালা দেওয়া ছিল। হঠাৎ করে মানে দারোয়ান দেখছে বা স্টাফরা পাশে থাকে, ওদের সবাইকে ডাকানো হয়েছে। আমাদের গ্যাস সিলিন্ডারের ব্যবস্থা আছে ফায়ার সার্ভিসের থেকে, ওরা চেষ্টা করছে পারে নেই। এক পর্যায়ে ফায়ার সার্ভিসে ফোন দেওয়া হয়, আমাদের সবাইকে ফোন দেওয়া হয়, আমরা সবাই দৌড়া আইসা মানে ফায়ার সার্ভিসের যতটুকু কাজ করা গেছে যেভাবে নিজেদের তাদের সাথে সহযোগিতা করা যায় করছি। এবং এই যে প্লাস্টিক পণ্য, এই কারণে আগুন নেভাতে বেশি সময় লেগেছে? জি, আমাদের এখানে প্লাস্টিক জাতীয় আমি কোনো, এখানে মোট চারটা তলা, চারটা তলা। কোন তলায় আগুন লাগে শুরুতে? আগুন লাগছে দ্বিতীয় তলায়। দ্বিতীয় তলায় আগে আগুন লাগে? জি, দ্বিতীয় তলা বন্ধ ছিল, তালা ছিল, আর আমাদের যে ফ্যাক্টরি বন্ধ ছিল, আপনি আশেপাশে যারা আছে স্থানীয় যারা আছে তাদের সাথে কথা বললে জানতে পারবেন, বিগত মঙ্গলবার রাত 8টার দিকে বন্ধ করা হয়েছে, এই পর্যন্ত কারখানা চালু দেওয়া হয়নি। যে রুমটাতে অগ্নিকাণ্ডর দেখা যায়, এই রুমটাতে আমাদের একটা কাটার মেশিন মানে মাল কাটে, ওইটা তালাবদ্ধ ছিল। কিন্তু আমাদের এখানে একটা সমস্যা হচ্ছে কি, আমাদের এখানে সমস্তটা তো আপনার মিনি ইন্ডাস্ট্রি যাকে বলে, ছোট শিল্প কারখানা, তো মোটামুটি এসটিগুলি তো দেখছেন যে কতগুলি এসটি। তো আমাদের এখানে যখন লোড হয়, যখন নাকি লোড হয় তখন যে এটা আমাদের ধারণা যে শর্ট সার্কিট ছাড়া আর কোনো পথ নাই, কারণ এটা বিদ্যুতের এই একটাই কারণে। ওইটা থেকে আমরা ধারণা করতেছি, যেহেতু কোনো বডি ছিল না আর কোনো কাজও ছিল না, তো তালাবদ্ধ রুমে, তো এটা ওরা ওনারা ফায়ার ব্রিগেডের লোকেরা তালা বা ভেঙে করে তারপর ওনারা ওইখানে গেছে। তালা ভেঙে ফায়ার সার্ভিসের কর্মীদের ঢুকতে হয়? ঢুকছে, হ্যাঁ, কারণ ব্যাপারটা এরকম। আগুন লাগার কত সময় পরে ফায়ার সার্ভিস কাজ শুরু করে? সময় অনেক দ্রুত আসছে, কাজ করছে, কিন্তু আমাদের জায়গাটা তো মনে করেন এটা ফায়ার সার্ভিসে কাজ করার জন্য একটা জায়গা, যথেষ্ট একটা জায়গা চাই। এটা তো আসলে অগ্নিকাণ্ড যখন ঘটে তখন ফায়ার সার্ভিস এই জায়গাটা পায় না, হ্যাঁ, বিষয়টা এই জায়গায়। বাস্তবতা তো খুব সংকীর্ণ, কারণ ওই যে পাইপের লাইন করতে করতে আপনার এই দিক থেকে মানে পেরেশানি, অর্থাৎ তারা কাজ করার চাইতে সাধারণ যে পাবলিক থাকে তাদের ডিস্টার্বটাই বড়। পাশাপাশি পানিরও তো কাছাকাছি পানি ছিল এইখানে, হ্যাঁ, আর যথেষ্ট আমাদের অগ্নি নিবাসনের যথেষ্ট আমাদের গ্যাসের বোতল আছে, কিন্তু ওরা অনেক ব্যবহার করছে, কিন্তু ওই এটা হচ্ছে তো পাউডার, গ্যাসটা বলতে আমরা বলি গ্যাস, কিন্তু এটা মূলত হচ্ছে তো পাউডার জাতীয়। হ্যাঁ, এটা আপনার যতক্ষণ পর্যন্ত আগুনের গায়ে না পড়বে ততক্ষণ পর্যন্ত কোনো কাজ হচ্ছে না, অর্থাৎ এটা মারতে পারে না, যেমন আপনি উঠতে পারতেছেন না। তো এটা যখন ধোয়া হয়, যেহেতু রিসাইকেলিং প্লাস্টিক পিভিসি, তো এটা যখন পুড়বে এটা একটা দুর্গন্ধ আছে, মানে ভয়ানক ধোঁয়া আছে। এই ধোঁয়াটা আপনি হয়তো আপনাকে গ্যাস বা অথবা মুখে অন্য কভার লাগে করতে হবে, মাস্ক লাগে যেতে হবে, কারণ এরা উপরে ওই পাশের বিল্ডিং থেকে এরা ফোর্সে পানি ব্যবহার করছে কন্টিনিউ, এবং তিন চারটা ইউনিটই কাজ করছে। তবে অল্প সময়ের মধ্যে, তাও অল্প সময়ের মধ্যে ক্ষতি হলে তো আপনারা এই দেখেন, ক্ষতি হলে কিন্তু এগুলিও ক্ষতি হইতো। তাহলে আপনি কি কতটুকু জানেন, এই তিনতলা আগুন লাগছে, তিনতলা আর চারতলায় দুটা, তিনতলা চারতলা আগুন লাগছে, কারণ অগ্নি উড়ে গেছে দুইতলা। হ্যাঁ হ্যাঁ, অগ্নিকাণ্ডের যারা অগ্নি নিবারণের যারা ছিলেন ফায়ার ব্রিগেড আমাদের দমকল বাহিনী, এরা যথেষ্ট সহনশীল এবং যথেষ্ট দক্ষতার সহিত তারা কাজ করছে, পাশাপাশি এলাকার লোকজন কাজ করছে।